এই মা, গরম গরম খিচুড়ি বানিয়ে নিয়েছি, আর অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছে হয়েছিল কিন্তু বানাতে পারিনি। মমিতা তো মমিতার মতো খিচুড়ি বানিয়ে নিয়েছে, বাট আমি কি খাবো? আর তাই আমি সকালবেলা চলে গেলাম মনে মাথায়, আর মনে মাথাতে নিয়ে আসলাম কচুরি। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আর আপনাদের সাথে আমি আছি অজয়। আজকের ব্লগে থাকবে অনেক হাসি অনেক কথা, আর আমি আপনাদের সাথে আছি মমিতা। আর আমি সকাল সকাল বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি বাজার করতে, কারণ বাড়িতে কোনো বাজার নেই। সকালে যে বাজারটা আর কি, মানে মাছ নেই, এমন ভাই বলছে যেন কোনো বাজার নেই, সেটা এখন আনতে যাব। আর আমার এপাশিটা কান্নাকাটি করছে, ওকে দুদিন চালাইনি, তাই ও বলছে আমার মালিকের হঠাৎ করে কি হলো, তো সেই জন্য আমি এখন বাইকটা নিয়ে বেরোবো, কারণ যেতে হবে। না গেলে কিছু করার নেই, শুধু ভাত খেতে হবে, তাই তো? তো ফ্রেন্ড, ফাইনালি বাজার থেকে মাছ নিয়ে চলে আসলাম। আমার পেটে এত খিদে লেগেছে, জানি না মমিতা একটু রান্না করেছে কি করি। ও মাছ নিয়ে চলে এসছে, আর এখানে আমি সবজি কেটে রেখেছি। আজকের মাছটা আমি কুমড়ো আলু দিয়ে রান্না করব। আজকের সকাল সকাল আমার ভীষণ খিদে পেয়ে গেছে, তার জন্য আমি গরম গরম খিচুড়ি বানিয়ে নিয়েছি, আর অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছে হয়েছিল কিন্তু বানাতে পারিনি। মমিতা তো মমিতার মতো খিচুড়ি বানিয়ে নিয়েছে, বাট আমি কি খাবো? আর তাই আমি সকালবেলা চলে গেলাম মনে মাথায়, আর মনে মাথাতে নিয়ে আসলাম কচুরি। তার কারণ সকালবেলা কোনো খাবার জোগাড়ই হয়নি, তাই কচুরিটা নিয়ে এসেছি, কচুরিটা এখন খেয়ে নেবো। কচুরি খেয়ে নিয়ে এখন ভাবছি একটু চুলটা কেটে নেবো, আর চুল কাটার জন্য এখন সেলুনে 40 টাকা হয়ে গেছে, তাই ভাবলাম যে ফ্রিতে করলে সেটা কেমন হয়, তাই মেজদাকে বললাম চুলটা কেটে দিতে। কারণ কি বলুন তো, আমাদের বাড়িতে দুটো মেশিন আছে চুল কাটার জন্য। আর আপনারাই বলুন, বাড়িতে মেশিন এবং নাপতি দুটো থাকা সত্ত্বেও যদি আমি বাইরে 40 টাকা দিয়ে চুল কাটি, তাহলে সেটা বোকামি ছাড়া কি? 40 টাকাটা কাছে থাকলে আমার একদিনে মাছ কেনা হয়ে যাবে। তাই ভাবলাম যে আমরা দুভাই মিলে এখন লেগে যায়, তাই মেজদাকে বললাম চুলটা কেটে দিই, আর মেজদা চুলটা কেটে দিচ্ছে। আর এখন ফাইনালি চুলটা কেটে নিয়েছি, কেটে একটু আপনাদের সামনে স্টাইল মেরে চলে আসলাম, দেখুন কেমন লাগছে। জানি একটু বোকা বোকা লাগছে, কিন্তু কিছু করার, ফ্রি পয়সা এরকমই হয়। সকালবেলা খেতে একটু লেট হয়ে গেছে বলে দুপুরে আর ভাত খেতে ইচ্ছে হচ্ছে না, তাই কি খাবো, একটু হালকা কিছু তো খেতেই হবে। তাই ভাবলাম যে দোকান থেকে মুড়ি আর চানাচুর নিয়ে আসি, তাই এখন আপাতত মুড়ি চানাচুর আর মাখিয়ে খাচ্ছি। আমি এখানে দেখুন অনেক কিছু নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, মানে মমিতা বলছে আমি অত কিছু নেবো না, আমি শুধু হালকার উপর দিয়েই খাবো। ও শুধু মুড়ি আর চানাচুর খেয়েছে, আর এখানে শুধু একটা চানাচুর না, প্রায় 2-3টে চানাচুর মিক্স আছে, সাথে মটরশুঁটিও আছে, অনেক কিছুই আছে আর কি, সবগুলো মিক্স করে একসাথে মশলা মুড়ি মতো করে খাওয়া হচ্ছে আর খাচ্ছি। আর এদিকে ল্যাপটপে কাজ করছি, অ্যাকচুয়ালি এই ফেসবুকের যে সমস্ত পোস্টগুলো করছি সেগুলো থাম্বনেল লাগানো হচ্ছে না অনেকদিন, তো সেইগুলোকে থাম্বনেল লাগানোর চেষ্টা করছি যাতে একটু ভালো লাগে দেখতে। আর এখন সন্ধ্যে হয়ে গেছে, সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আর আজকে পাগলি দেখুন আমাদের প্রথম মানে হাঁটু গড়া দিতে শিখেছে, আর পাগলি আজকে হাঁটু গড়া দিচ্ছে, আপনারা জাস্ট দেখতে থাকুন। মানে ও প্রথম এটা করছে, যেহেতু যে কোনো জিনিস কী বলুন তো, বাচ্চা কাচ্চা প্রথম করলে একটু বেশি ভালো লাগে, তাই আজকে আমাদেরও সবার ভীষণ ভালো লাগছিলো। এই ভিডিওটা করে আমি অনেকেই শেয়ার করেছি, সাথে আপনাদেরকেও শেয়ার করলাম, আপনারা একটু দেখতে থাকুন ও কীরকম হাঁটু টেনে টেনে আজকে লাফিয়ে লাফিয়ে হাঁটু টেনে টেনে যাবে, দেখুন। নরম জায়গা তো এটা, ওই জন্য হাঁটু টেন দিয়েছে একদম। এখন যেহেতু সন্ধ্যের টাইম, আর সন্ধ্যের টাইমে কি বলুন তো, সবারই একটু কিছু না কিছু খেতে ইচ্ছে হয়, সেরকম আমাদেরও খেতে ইচ্ছে হচ্ছে। তা মমিতা তো অ্যাকচুয়ালি এখন খিদেটা একটু বেশি, তাই মমিতা বলছে যে আমারও একটু কিছু খেতে ইচ্ছে হচ্ছে, পেটে জানি ছুঁচো যেন ডন মারছে। তাই আমি বলছি তুমি বলো কী খাবা, তা বলছে কী খাবো এখন আপাতত বিস্কুট নিয়ে আসো, বিস্কুট খেলে আমার হয়ে যাবে। আমি বলছি বিস্কুট, বিস্কুট খেলে শুধু হয়ে যাবে? বলছে হ্যাঁ বিস্কুটই আপাতত হয়ে যাবে, কিন্তু ও আরেকটা জিনিস ইশারা করে বুঝিয়েছে, সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন না কিন্তু আমি বুঝতে পারবো। ও আমাকে বলছে বিস্কুট আর জল খাবো, কিন্তু অ্যাকচুয়ালি বিস্কুট আর জলের কথা বলিনি, ও ফ্রুটির কথা বলেছে। আর আমি চলে গেলাম মনে মাথায়, আর মনে মাথার থেকে সেটা শার্ট করে নিয়ে চলে আসলাম। আর যেহেতু এখনও গর্ভাবস্থায় আছে, তাই বেশি ঠান্ডা খাওয়া যাবে না বলে ওর জন্য ফ্রুটিটা এনেছি ঠিকই, কিন্তু অল্প ঠান্ডা, মিডিয়াম মানে হালকা ঠান্ডা, যাতে ওর মনটা ভালো লাগে আর মানে যে আছে আর কি সেও ভালো থাকে। তো তার জন্য অল্প ঠান্ডা নিয়ে এসেছি। আর এমনিতে মমিতা একদম খুলতে পারছে না, দেখতে পাচ্ছে শক্তি দিয়ে খোলার চেষ্টা করছে কিন্তু খুলতেই পারছে না। অবশেষে আমি বললাম আমি দাও খুলে দেবো, বলছে না আমি খুলতে পেরেছি। তো তারপরে আস্তে আস্তে খুললো, খুলে নিয়ে ফার্স্ট এক ঢক দেওয়ার সাথে সাথেই বলছে একেবারে ওয়াও শান্তি, মানে একদম বলছে আমার ভীষণ গরম লাগছে, একদম গরমে ভালো লাগছে না, এক ঢক খাওয়ার সাথে সাথে বলছে আমার মনটা খুশি হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী বলুন তো, মানে এত গরম পড়েছে এই কদিন, গরমের জন্য একদম কেউ স্বস্তি পাচ্ছে না, আর ও তো ওই অবস্থায় আছে, তাই ওর কথা ভেবে আমি নিয়ে আসতে বাধ্য হলাম। অ্যাকচুয়ালি ঠান্ডা জিনিস না খাওয়াই উচিত, আর সাথে এনে দিলাম দুটো
হ্যাপি বিস্কুট, সেটা এখনও নিচে। আমি ওকে বললাম একটা বিস্কুট খাও আর একটা সকালে খাবে, যেহেতু রাত হয়ে গেছে। আর 50 টাকা 100 টাকা নিয়ে গেলাম, 50 টাকা ফিরেছে, 50 টাকাটা ওর হাতেই দিয়ে দিলাম আমি। তো আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আর অনেক রাতও হয়ে গেছে। এখন ভাবছি একটু আজকে ফেসবুকে লাইভে আসবো, তাই মৌমিতা মশারি খাটিয়ে দিয়েছিল, আমি ওকে আবার মশারি একটা দিক খোলা করালাম। ওকে বললাম তুমি উঠে এসো, আজকে ফেসবুকে লাইভে আসবো আর ভিডিওটাও এখানে শেষ করে দেবো। তাই আজকের ছোট্ট মিনি ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেজটাকে ফলো এবং